দর্শক এখন রয়েছে বাংলাদেশ চীন ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য অনুষ্ঠিত রয়েছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেনারেল সেক্রেটারি শাহজাহান মিধা বেনু আপনাকে স্বাগত একটি বিজনেসে ধন্যবাদ আমরা আজকে চাইনা বাংলাদেশ বাণিজ্য নিয়ে কথা বলবো আমরা জানি যে চায়না তো অর্থনীতির একটা পড়াশক্তি এবং চাইনা বাংলাদেশের ব্রন্ধু একটা রাষ্ট্র তো সাম্প্রতিক সময় আমরা জানি যে করোনা ভাইরাসের কারণে শুধু চাইনা না পুরো বিশ্বই আতঙ্কিত এবং ব্যবসা বাণিজ্যেও আসলে এটা প্রভাব পড়েছে তো সেই বিষয়ে আমরা কথা বলবো তার আগে একটু জানতে চাই যে আজকে আমরা জানি বিকেল তিনটায় প্রেসক্লাবে ক্লাবে চায়না রাষ্ট্রদূতের সাথে আপনাদের চেম্বারে একটা মিটিং আছে মিটিং সম্বন্ধে শুরুতে জানতে চাচ্ছি এমনিতে প্রথমত বাঁচা তারপরে হলো ভালো বাঁচার জন্য কমোডিটি তথা পণ্য দরকার আর এগুলি যেই সব উৎস থেকে সংগ্রহ করতে হয় অর্থের বিনিময়ে চীন তার অন্যতম একটি উৎস তো সেখানে একটি নূতন ভাইরাস এর আবির্ভাব এবং সেটা নিয়ে তার দুর্দণ্ড প্রতাপ এবং তার প্রতিক্রিয়া নিয়ে সারা বিশ্বই কাপা শুরু হয়ে গেছে হ্যাঁ স্বাভাবিকভাবে আমরাও ভাবছি বাংলাদেশ ভাবছে তো সে সূত্রে সকলের দৃষ্টিভঙ্গি এবং উপস্থাপনা তো একরকম নয় আমি বাংলাদেশ চায়না চেম্বারের সাথে যুক্ত স্বাভাবিকভাবেই আমরা মূল কথাটি এবং সত্যটি বুঝে এবং উদ্ধার করার চেষ্টা করি তো সেক্ষেত্রে যাতে কোনো বিশেষ মতলবে কোনো প্রচারণা প্রথমত এটাকে একটা আতঙ্ক তৈরি করার জন্য উপস্থাপন করার মতলব যদি কারো থাকে সেটা সম্পর্কে একটু পরিষ্কারভাবে বলা এবং আমরা মনে করি যে এটা সবচাইতে ভালো বলা হবে যদি সেটা রাষ্ট্রদূত এবং দূতাবাসের পক্ষ থেকে বলেন তাই তাকে এবং তাদেরকে আমরা প্রস্তাব দিই এবং তারা বলে যে এটা খুবই ভালো কথা চলে যাই আমরা তাইলে আনুষ্ঠানিকভাবে একটা সকলের জন্য আমাদের বক্তব্য আমরা বলি এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটার উত্তর দেই এই সূত্রেই আজকের এই প্রেস মিট আলোচনা সভাটা হবে সংবাদ সম্মেলন তো সেখান থেকে ভালো কিছু দিক নির্দেশনা আসবে সেটা আমরা প্রত্যাশা করছি তো একটু জানবো যে দ্বিপাক্ষিক সম্পর্কটা চায়নার বাংলাদেশের এই মুহূর্তে আসলে কেমন প্রথমত নির্দেশনা কিছু নাই সেখানে কিছু খবর পাওয়া যাবে আচ্ছা আচ্ছা যেগুলো সাধারণত সোর্স থেকে থেকে বিভিন্ন 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 রকমের এবং আমরা সেগুলোকে উদ্ধৃত করতে থাকি সেটা না করে চীনা রাষ্ট্রদূত যেটা বলবেন এবং তারা সাধারণত একটু বস্তুনিষ্ঠ কথা বলার চেষ্টা করেন আমরা যতটুকু জানি আর আপনি যেটা বললেন আর কি চীনের সাথে আমাদের সম্পর্ক ঐতিহ্যগত ঐতিহ্যগত অনেক কিছুর সাথে আমাদের তাদের সাথে সাংস্কৃতিক অনেক দিক তারাও সেটা স্বীকার করে আমরাও বলি এটা আহ একটা প্রকৃতিগত আহ যেহেতু রোগ নিয়ে কথা বলছি আমি আমার বাবা না দাদা দাদার দাদাও ইউনানি ঔষধ সম্পর্কে জানেন এর কোথেকে এই ইউনান প্রভিন্স থেকে চীনের এখন খুবই একটা সারা পৃথিবীর স্বাভাবিকভাবে ঐতিহ্যগতভাবে এই চিকিৎসা শাস্ত্র সম্পর্কেই আমরা ভীষণভাবে তাদের সাথে জড়িত এবং তাদের সাথে নানানভাবেই আমাদের সাংস্কৃতিক যোগাযোগ এবং আমাদের অনেক সাথে কিন্তু চায়না সরাসরি তারপরে উন্নয়ন কর্মकांडো শুধু একটি শুষ্ক বর্ণনা দিলে পরে এটা আসলে আমি মনে করি হ্যাঁ এটা ঠিক হবে না তার কারণ হলো আমাদের জাতীয় চরিত্র খুন্ন করা লুণ্ঠন করা যে প্রজেক্ট দিয়ে সেই পদার্থের প্রজেক্টে তারাই কিন্তু আসছে আগে আমাদের জন্য করার জন্য অতএব তারা সেই দরুদি বন্ধু আমাদের স্বাভাবিকভাবে আমাদের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো এবং চায়না কিন্তু আমাদের থেকে খুব বেশি দূরের রাষ্ট্র না জাস্ট খুবই কাছে বলা যে উত্তরাঞ্চল থেকে যদি আমরা ওইভাবে হিসাবটা করি একদম মানে প্রতিবেশী দেশও আমরা কিন্তু বলতে পারি কাছের একটা প্রতিবেশী রাষ্ট্র কিন্তু আমরা বলতে পারি ইউনান প্রভিন্সের রাজধানী হলো কুমিন আমরা এখন খুব নিয়মিত মানুষ যায় সেখান থেকে ভালো জিনিস পণ্য ক্রয় করা সস্তায় ক্রয় করার জন্য আর এখানকার আমাদের আরেকটি আবেগ আছে এখানকার আশি ভাগ হলো মুসলিম এবং এখানে অনেক ক্ষুদ্র নিগোষ্ঠী আছে মুসলিম হ্যাঁ যা যাবর তো স্বাভাবিকভাবে এই খুমিন আমাদের এখান থেকে এক ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা তো আমরা আমরা বলি যে চাইতে তোমাদের বেশি ঘনিষ্ঠ বলে হ্যাঁ অবশ্যই অবশ্যই ওরাও চেষ্টা করে আমাদের সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক বজায় রাখার সেটাই আমরা আরো ব্যবসায়িক যে দিকগুলো আছে কথা বলবো ছোট একটা বিরতি নিয়ে আসি আমরা জি ধন্যবাদ দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত কৃষি বিজনেসে দর্শক কৃষি বিজনেসের পর্বটি দেখছেন দেশবন্ধু চীনে সৌজন্যে দর্শক বিরতি আগে দেশে বাংলাদেশ চীন ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেনারেল সেক্রেটারি শাহজাহান মৃধা বেনুর সঙ্গে আবার ফিরছি সে আলোচনায় আর একটু আসবো যে চীনার সাথে আমাদের বাণিজ্য ঘাটতি কিন্তু প্রায় বারো বিলিয়ন ডলার তো কিভাবে দেখেন বিষয়টিকে শেষে এটা কমানো যায় কিভাবে কি মনে করছেন আমাদের বাণিজ্য বাই হলো চোদ্দ বিলিয়ন ঠিকই বলেছেন আপনি আর বিলিয়ন আমরা করি আর এক তারা করে তেরো বিলিয়ন তারা জাতি বড় তাদের প্রযুক্তি বিজ্ঞান অনেক অগ্রসর স্বাভাবিক স্বাভাবিক ভাবেই তারা আর খুব ওই অর্থে খুব তারা চোখা জাতি যে আমরা জিজ্ঞেস করলাম যে তো এই রকমের অঞ্চল বিশেষে তোমরা একেবারে লকডাউন করে দিলা স্বাভাবিকভাবে একটা বাণিজ্যিক বলে এটা কোনো বিষয় কেন বলে আমরা ডাবল শিফট করব ট্রিপল শিফট করব কি আছে এটা আর আমাদের এই গ্রোথ যেটা আমাদের লক্ষ্য তার চাইতে বেশি করে আমরা ছাড়বো অপেক্ষা করো এবং তাদের সাপ্তাহিক ছুটি বলে মনে তেমন কিছু নেই সাপ্তাহিক ছুটি তারা পালন করে না তারা অনেক কর্মঠ একটা জাতি না না মানে না কর্মঠ এটা ঠিক আছে মানে ছুটি পালন করে না এটাও ঠিক না আচ্ছা আচ্ছা ওদের বৈশিষ্ট্য হলো ওরা যখন ছুটি পালন করে তো ছুটি পালন করে আর যখন কাজ করে তখন কাজই করতে থাকে আমাদের মতো এই দোয়াস লানা আমরা কাজের মধ্যে দাঁড়াইয়া গল্প শুরু করে দিই বাস কাজ আর হয় না আমরা চিনে গেলে চার পাঁচজন লোক দেখি একটা জায়গায় কাজ করতেছে যার যার মতো তার যে খন্তা খন্তা গাইতি ইত্যাদি দিয়ে হ্যাঁ দেখি যে বিকালবেলায় ওই জায়গাটা জায়গার চেহারাটা পাল্টা যায় কিন্তু আমাদের এখানে আপনি দেখবেন যে এখনই আপনি আপনাকে আমি বলতেছি যে এই রকমের দুই বছরের কাজ সাত বছরে করে না এক বছরের কাজ চার বছরে করে না যেগুলো প্র্যাকটিক্যাল উদাহরণ আমার কাছে আছে আমি অসুস্থ হয়ে গেছি আপনার ঢাকা থেকে ওই গাজীপুরের রাস্তার জন্য রাস্তাটা যে কেন এরকম কেন এতদিন লাগতেছে কোনো উত্তর নাই কার কাছে এবং আপনারা চ্যানেলরাও যার উত্তর দেওয়ার কাছে কথা তার কাছে উত্তর নেন না কেন আমার মতো আরো অনেকে অসুস্থ হয়ে গেছে স্বাভাবিকভাবে ওরা এগুলি কাবার করে ফেলবে আমাদের প্রতি তাদের পরামর্শ হলো যে দেখো আমাদের যে অভিজ্ঞতা তোমাদের পোর্টগুলিতে সেটা কি কি বের হতে ভিতরে আসতে যে জটিলতা এগুলো কমাতে হবে তাই যে কাজ তোমরা ছয় দিনে করো ওটা ছয় দিনে করার দরকার নাই এত 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 টেবিল এত ধাপ এটা দরকার নেই তা আমরা যদি এইগুলোকে যথাযথভাবে মোকাবেলা করতে পারি তাইলে পরে ওরা যেরকম চ্যালেঞ্জিং বলে যে আমাদের যে গ্রোথ অ্যানুয়াল এইটা আমরা অ্যাচিভ করব তার বেশিটাই করব আচ্ছা আমরাও সেরকম পারবো আতঙ্কিত হওয়ার কিছু নাই অতএব আর এমনিতে ব্যক্তিগতভাবে আপনি আমাদের সম্পর্কের কথাও বললেন এটা একটি অত্যন্ত মানে সকল স্তরের মানুষের জন্যই বড় কথা যে বিপদে বন্ধু চেনা যায় একদম তাই বিভিন্ন সূত্রের বিভিন্ন বিভ্রান্তিকর খবর না দিয়ে আমাদের উচিত হবে চীন অথেন্টিক্যালি যেটা বলে সেই সূত্র থেকে নিয়ে তাদের যে ইগুলো আছে সূত্রগুলো আছে সেগুলো নিয়েই বলা কারণ তারা খুব বাড়তি কথা বলে না তো সেটা একটা মানে আপনার কাছে অনুরোধ থাকবো মিডিয়া বন্ধুদের কাছে আর আমি প্রশ্ন না নিয়েই আপনাকে উত্তর দিই যে এদের বসন্তকালীন ছুটি দশ তারিখ পর্যন্ত তারা বৃদ্ধি করেছিল সেই বন্ধুরা বাসায় ফেরা শুরু করছে এবং তাদের টেলিফোনের যোগাযোগ আমাদের সাথে হচ্ছে আর তাদের কারখানাগুলি আজ থেকে কাল ইত্যাদি করে চালু হয়ে যাবে স্বাভাবিকভাবে যেটা তাদের সহজাত ধরন আর কি যে এই যে একটা বসন্ত উৎসবে একটা বিরাট বিরতি এবং ওই সময় তারা ফোনও ধরে না ওই আতঙ্ক ওই আশঙ্কার সময় কেটে গেছে আচ্ছা মানে আমি একটু আতঙ্কিত ছিলাম কিন্তু যে সেক্টর একটা প্রভাব পড়বে কিন্তু তারাই কিন্তু আবার কর্মজগ্যে ফিরছে তো সেটা আমাদের কিন্তু আশাবাদী করছে আসলে একদমই শেষ 30 সেকেন্ডে যদি কিছু বলার থাকে আসলে আমি একটু জানতেই চাই যে চায়না সাথে আসলে আপনার ব্যক্তিগত রিলেশন অথবা বিজনেস সম্পর্কটা কোন জায়গায় ছোট করে আমাদের খুব সামান্য একটা দুইটা বিজনেসে আমরা সাথে যুক্ত একটা হলো চিংড়ি মাছ আরেকটা হলো অপ্রচলিত আচ্ছা তো ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আমাদের কোনো সমস্যা নাই কারণ চিংড়ি মাছের জো এটা না একদম ওটা সামনে বৃষ্টি শুরু শুরু সময় থেকে আবার শুরু হবে দুইটা সিজন থাকে আমরা এক্সপোর্ট করি কারণ হচ্ছে চিংড়ি প্রশংসা অনেক করে আমাদের দেশি যে চিংড়ি প্রশংসা অনেক করে এবং আমরা প্রত্যাশা করব যে চীনের সাথে আমাদের সম্পর্কটা সার্বিকভাবে বাড়বে এবং আপনাদের যে ব্যক্তিগত সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক সেটাও বাড়বে সেই প্রত্যাশা আমরা করছি আজকে আসলে একদমই সময় নেই ব্যক্তিগতভাবে আমি খুব গৌরবান্বিত যে এই চিংড়ি সারা দুনিয়ায় আমরা বিপণন এখন পাচ্ছি না আর সেই চিংড়ির পক্ষে বিরাট বিজ্ঞাপন চায় না আমাদের